নমস্কার, আপনারা দেখছেন অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল। আমি সৌভিক দাস, আমি একজন বাস্তুশাস্ত্রবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার। ঘর সাজাতে প্রত্যেকেই ভালোবাসে এবং এই সাজানোর জিনিসগুলির মধ্যে সবার একটি খুব পছন্দের জিনিস হলো ময়ূরের পালক। তো ময়ূরের পালক গৃহে রাখলে কি বাস্তুদোষ দূর হয়? এই সম্পর্কে জানতে গেলে আমাদের একটু মাইথোলজিক্যাল গল্প জেনে নিতে হবে এবং আমি মাইথোলজিক্যাল গল্প বলবো এবং পরিশেষে বলবো যে আপনারা আপনাদের গৃহের কোন দিকে ময়ূরের পালক রাখবেন এবং বাড়ি থেকে বাস্তুদোষ দূর করবেন। ময়ূরের পালক যদি আমরা দেখি, আমরা প্রধানত দুটি দেবতার মধ্যে ময়ূর বা ময়ূরের পালক সম্পর্কিত জিনিস পাই। একটি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে আপনারা একটি ময়ূরের পালক দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজবনে বাঁশি বাজাচ্ছিলেন, সেই সময় ব্রজবনের ময়ূররা নৃত্য করছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি শুনে তারা মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণকে ময়ূররাজ একটি তার পালক গুরু দক্ষিণা স্বরূপ দেয় এবং শ্রীকৃষ্ণ ভগবান সেই পালকটি তার মুকুটে লাগিয়ে নেয়। এখন শ্রীকৃষ্ণ ভগবান কাকে নির্দেশ করে? শাস্ত্রে কি শ্লোক দেয়া রয়েছে? অতঃ সত্যম এত ধর্ম মত হিরাজবম এতহ তত ভবতি গোবিন্দ এতহ কৃষ্ণস্তত জয়হ। অর্থাৎ যেখানে সত্য, যেখানে ধর্ম, যেখানে লজ্জা, যেখানে সরলতার বাস, সেখানে শ্রীকৃষ্ণ ভগবান বাস করে এবং যে গৃহে শ্রীকৃষ্ণ ভগবান বিরাজ করে সেই গৃহে বিজয় লাভ হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান বিজয়কে বা আপনার জেতাকে নির্দেশ করে। কারণ আমরা সকলেই জানি যে মহাভারতে কিভাবে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনদের জিতিয়েছিলেন। অর্থাৎ আপনার গৃহে যদি ময়ূরের পালককে রাখেন, ময়ূরের পালক থাকে শ্রীকৃষ্ণ ভগবানের মুকুটে। অর্থাৎ ময়ূরের পালক লাগলেও আপনার সমস্ত কাজে বাধা কেটে যায়। এখন সমস্ত কাজের বাধা কাটাতে ময়ূরের পালক গৃহের কোন দিকে রাখবেন সেটি বলবো। তার আগে আমরা আরও একটি শ্লোক দেখে নিই। শ্রীকৃষ্ণ ভগবান সম্পর্কে আরও একটি সংস্কৃত শ্লোক দেয়া রয়েছে। কি দেয়া রয়েছে? ইয়দা ইয়দা হি ধনমস্য গ্লানির্ভবতি ভারত অভূত থানাম ধর্মস্য তদাত্মানম সৃজম অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান এখানে বলেছেন, যখনই ব্রহ্মাণ্ডে ধর্মের হানি হবে, যখন অসত্য বেড়ে যাবে, যখন অধর্ম বেড়ে যাবে, তখন আমি যুগে যুগে অবতার রূপে জড়বহন করব ধর্মকে বাঁচাতে, সত্যকে বাঁচাতে। এখন শ্রীকৃষ্ণ ভগবান আমরা সকলেই জানি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। তাহলে শ্রীকৃষ্ণ ভগবানকে গৃহের কোন দিকে রাখা উচিত? বাস্তুশাস্ত্রে কী বলা রয়েছে? বাস্তুশাস্ত্রে বলা রয়েছে ভৃষভাগে বিষ্ণু গৃহম, অর্থাৎ ভৃষ পদের ওপর, যেটি রয়েছে পূর্ব এবং অগ্নিকোণের মাঝে একটি দিক রয়েছে বা জোন রয়েছে, যেটির আমরা অ্যাপ্লাইড বাস্তু নাম দিয়েছি পূর্ব অগ্নিকোণ। আমরা অ্যাপ্লাইড বাস্তু ১৬খানা দিক নিয়ে কাজ করি। গতানুগতিক যে ৮টি দিক রয়েছে, উত্তর, ঈশান, পূর্ব, অগ্নি, দক্ষিণ, নৈঋত্য, পশ্চিম, বায়ু, এই ৮টি দিকগুলির মাঝে আমরা অ্যাপ্লাইড বাস্তু আরও একটি করে দিক নিয়ে নিয়েছি। কেন আমরা অ্যাপ্লাইড বাস্তু ১৬খানা দিক বা জোন নিয়ে কাজ করি এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই ভিডিওটিকে আপনারা দেখতে পারেন, সেই ভিডিওর লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এখন বলা রয়েছে ভৃষভাগে বিষ্ণু গৃহম, অর্থাৎ ভৃষ পদের ওপর বিষ্ণুর স্থান। বিষ্ণু কৃষ্ণকে রিপ্রেজেন্ট করে, ভগবান বিষ্ণুর অবতার হল শ্রীকৃষ্ণ। তো ভৃষ পদ অর্থাৎ অগ্নি এবং পূর্বকোণের মাঝখানে যে পূর্ব অগ্নি পদ রয়েছে, দেখুন যে ভৃষ পদ সত্য পদের পাশে রয়েছে। তো ভৃষ পদে বা পূর্ব অগ্নিকোণে আপনারা শ্রীকৃষ্ণকে রাখতে পারেন।
এবং শ্রীকৃষ্ণর মাথায় মুকুটে যেহেতু ময়ূরের পালক থাকে, তো আপনারা ময়ূরের পালককে পূর্ব অগ্নিকোণে রাখতে পারেন বৃষপদের উপরে। তাহলে আপনাদের যে কোনো কাজে বাধা কেটে যাবে। এছাড়াও আরও যে একটি দেবতার সঙ্গে ময়ূরের পালক সম্পর্কিত, সেটি হলো ভগবান কার্তিক। ভগবান কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুরকে বধ করার জন্য, এবং ভগবান কার্তিকের বাহন হলো ময়ূর, এবং ময়ূর হলো একটি আলস্যহীন পাখি, অর্থাৎ ময়ূর খুব কর্মঠ। এবং দেখবেন যে আমাদের পশ্চিমবাংলায় ভগবান কার্তিকের যে পুজো হয়, দেখবেন যে সমস্ত দম্পতির সন্তান হচ্ছে না বা যারা নতুন বিবাহ করেছেন, তাদের বাড়িতে একটা চল রয়েছে কার্তিক ঠাকুরকে ফেলার, এবং সেই কার্তিক ঠাকুরের কার্তিক মাসে পুজো হয়। শাস্ত্রে কার্তিক মাস সম্পর্কে কি বলা রয়েছে? মাসানাম কার্তিক শ্রেষ্ঠ দেবানাম মধুসূদন, অর্থাৎ কার্তিক মাসকে শ্রেষ্ঠ মাস বলা রয়েছে, এবং এই কার্তিক মাসেই কার্তিক পুজো হয়। এখন ভগবান কার্তিকের বাস্তুশাস্ত্রে কোন দিকে ভগবান কার্তিককে রাখা উচিত সেই সম্পর্কে কি শ্লোক দেওয়া রয়েছে? ইয়ম ইয়ম ষণ্মুখ স্থানম, অর্থাৎ ইয়ম পদের ওপরে, বা ইয়ম পদ রয়েছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে কার্তিক ঠাকুরকে রাখা যেতে পারে। শাস্ত্রে এই রকমই বিধান রয়েছে। ষণ্মুখ স্থানম বলা রয়েছে। ভগবান কার্তিকের বিভিন্ন নাম রয়েছে, একটি স্কন্ধ, একটি কুমারা, তার মধ্যে আরও একটি যে নাম রয়েছে সেটি হলো ষণ্মুখ, অর্থাৎ এখানে বলা রয়েছে ইয়ম ইয়ম ষণ্মুখ স্থানম, অর্থাৎ ইয়ম পদের ওপরে বা দক্ষিণ দিকে কার্তিক ঠাকুরকে রাখা যেতে পারে। তো কার্তিক ঠাকুরের বাহন ময়ূর, কার্তিক ঠাকুরের স্থান দক্ষিণ দিকে। তো আমরা অ্যাপ্লাইড বাস্তু ডিকোড করেছি যে ময়ূরের পালককে আপনারা দক্ষিণ দিকেও রাখতে পারেন যারা সন্তানহীনতায় ভুগছেন। এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা রয়েছে বায়ব্যয় উত্তরীয়রি মধ্যে রতিগৃহম প্রেষ ইয়াতে, অর্থাৎ বায়ু এবং উত্তর কোণের মাঝখানে যে দিকটি রয়েছে, যেটিকে আমরা অ্যাপ্লাইড বাস্তু উত্তর বায়ু কোণ নাম দিয়েছি, ঠিক বায়ু বা নর্থ ওয়েস্ট এবং উত্তর বায়ু কোণের মাঝখানে যে জোনটি, সেখানে বলা রয়েছে শারীরিক সম্পর্ক করার জায়গা। তো যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ প্রবলেম রয়েছে এবং যাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়াঝাটি হয়, তারা ময়ূরের পালককে এই উত্তর বায়ুকোণে রাখতে পারেন। আমাদের অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি, এই চ্যানেলে আমরা অলরেডি জ্যোতিষ এবং বাস্তু সম্পর্কিত অনেক ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলিকে আপনারা দেখতে পারেন। এবং আমাদের থেকে যে কোনো রকমের বাস্তুর কনসালটেন্সি নিতে, নতুন বাড়ির প্ল্যান বাস্তু অনুযায়ী করাতে বা ফ্ল্যাটের বাস্তু করাতে বা পুরনো বাড়ির বাস্তু প্রতিকার করাতে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট www.appliedvastu.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের যে অফিসিয়াল মেল আইডিতে মেল করতে পারেন বা আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তো আজ এই পর্যন্তই, নমস্কার।